Assalamualaikum viewers, welcome back to my channel Bengali Ranna. आज আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি, সেটি হচ্ছে পুঁই শাক এবং ডাল। রুটি, ভাত এবং পরোটা দিয়ে খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমেই আমি কড়াইয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিলাম, রসুনের গুঁড়ো আমি 2 চামচ দিলাম, 2 চামচের সামান্য একটু কম হবে, আদা গুঁড়ো দিলাম 1 চামচ, দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ। আমি তেল দিয়ে নেছি, ভালোভাবে মেখে নেছি। সব মশলাগুলো আমি একদম কুচলি কুচলি মেখে নেছি। এখন দিয়ে দিচ্ছি ডাল, আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। 1 কাপ ডাল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারো মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এখানে পুঁই শাক নিয়েছি, আমাদের গাছের টাটকা পুঁই শাক, আমাদের বাগানের টাটকা পুঁই শাক, দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা, খুব সুন্দর বড় বড় পাতা টাটকা। তো আমি ধুয়ে রেখেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি উপরে, উপর থেকে আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর শাকটা অনেক কমে এসেছে এবং পানি অনেক বের হয়েছে। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করছি।
दस थेके पंद्रह मिनट पर एजे उल्टे पाल्टे एरकम सेद्ध हये एसेछे। আমি এখন কড়াইতে নামিয়ে তরকারিটা আমি অন্যতে ঢেলে নেব। ওর কড়াইয়ে আমি আবার বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, বেশ কয়েকটা রসুন কুচি দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। দিলাম তিনটে শুকনো মরিচ, দিলাম তেজপাতা একটা, এখানে ডাল যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম এক চামচ, আস্ত জিরে দিয়ে দিলাম এক চামচ। আমি আবার ভেজে নিচ্ছি। আমি যে তরকারিটা উঠে রেখেছিলাম সেই তরকারিটা এখন আমি ঢেলে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি এটা সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গিয়েছে, দেখ কতটা সুন্দর। আর এটা রুটি দিয়ে খেতে অথবা ভাত দিয়ে খেতে অথবা পরোটা দিয়ে খাবেন, যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে অনেক সুন্দর একটি খাবার, আমার খুব প্রিয় একটি খাবার। আল্লাহ হাফেজ।